বিশ্বকাপত নিজেরার প্রথম ম্যাচতেই হোঁচট খাইয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনার টেহাই দিয়ে বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ড পুরো ম্যাচত কোনটাকে তাহিয়েরও আর্জেন্টিনার লগে এক এক গোলে ড্র লয়ে নেয় মার্সাইজে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মস্কোর স্পার্তাক স্টেডিয়ামত শুরু হয়ে ম্যাচিয়ান। এদিন নিয়ে ম্যাচের 19 মিনিটের মধ্যেই সার্জিও আগুয়েরোর গোলে 1-0 আগায় যায় আর্জেন্টিনা, কিন্তু ফিসি ফরিবার 4 মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেয় আইসল্যান্ড। আইসল্যান্ডের পক্ষে গোলি বেগুজি আলফ্রেড ফিনবোগাসন। বিশ্বকাপের মধ্যে নিজেরা প্রথম ম্যাচের মধ্যেই নিজের পুরনো দুর্বলতা দেখাইয়ে লিওনেল মেসি। এবারও পেনাল্টি কিকের সুযোগ খেলায় হারাইয়ে মেসি। ম্যাচের 64তম মিনিটের মধ্যে মেসির এই ডিবক্সের মধ্যে ফাউল গড়ি বইয়ে আইসল্যান্ডের সিগ্রুডসন। পেনাল্টি শট লড়তে ফুটবল জাদুকর, কিন্তু তার বামফায়ের জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেহাই দেয় আইসল্যান্ডের গোলকিপার হেল্ডারসন। দেশের ওইনে ইয়ান মেসির তৃতীয় পেনাল্টি মিস। শেষ পর্যন্ত এক এক গোলের ড্র লইনে সন্তোষ থাকে দুই দল। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপ এবং C+ ফোন এই চাহ।